করোনা মহামারীর সময়ে আমরা সবাই বুঝতে পেরেছি গাছের প্রয়োজনীয়তা, অক্সিজেনের প্রয়োজনীয়তা। আমাদের চারপাশে পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলে গাছ। দেরিতে হলেও এই উপলব্ধি আমাদের হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় তাই দেশজুড়ে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। আগামী প্রজন্মকে একটা সুস্থ সবুজ পৃথিবী উপহার দিতে চাই আমরা। এনএসএসের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত হয়ে বুধবার এমনটাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। আগরতলা শহরের টাউন প্রতাপগড় স্থিত রামঠাকুর বালিকা পাঠশালা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এদিন নিজে হাতে গাছে চারা লাগাতে দেখা যায় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যকে। উপস্থিত ছাত্রীদেরকে এদিন তিনি বোঝান গাছ শুধু লাগালেই হবে না, এই চারাকে পরিচর্যা করতে হবে, একে রক্ষা করতে হবে, তবেই বৃক্ষরোপণের সুফল পাবে পৃথিবী। গাছ আমাদের কাছে এখানে স্লোগান লাগানো হয়েছে, গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি বিগত 2 বছর আগে। তোমাদের নিশ্চয় মনে রয়েছে যে আমরা করোনার সময় যুদ্ধ করতেছিলাম, যুদ্ধ ঘোষণা হয়েছিল। আমরা আজকে স্বাধীনতার অমৃত মহোৎসব আমরা উদযাপন করছি, 75তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো আমাদের সেই স্বাধীনতা বীর সেনানীরা সেই সময় আমাদের ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে রক্ষা করেছিল, কিন্তু আজ পর্যন্ত আমরা কি সেই স্বাধীনতার স্বাদ পেয়েছি কিনা? বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদেরকে পরাস্ত করার জন্য বিভিন্ন শক্তি আমাদেরকে উদ্ভব হয় এবং আমরা তা দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করি। এই 2 বছর আগেও আমরা করোনার সঙ্গে আমরা যুদ্ধ করেছি, আমাদের অনেক আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে আমরা হারিয়েছি করোনার সময়। আর সেই সময় সবচেয়ে বড় উপলব্ধি হয়েছে যেটা, সেটা হলো আমাদের অক্সিজেনের অভাব। আর এই যে গাছ থেকে আমাদের এই অক্সিজেন আমরা পাই, মেরে বেটি মেরে দেশ শীর্ষক বুধবারের এই কর্মসূচিতে অংশ নেন রামঠাকুর বালিকা পাঠশালা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।